হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করছি একটা নতুন শর্ট ভিডিওতে। খুবই ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করব। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম মারুসান সুপার শপে, অ্যান্ড এখানে কিন্তু গ্রসারি আইটেম থেকে শুরু করে ফ্রুটস ভেজিটেবল সব কিছুই পাওয়া যায়। সো চলেন আপনাদেরকে দেখাই আজকে যে জাপানের এই ফ্রুটসগুলোর প্রাইস কীরকম হয়ে থাকে। এই তো এখানে চেরি ফল দেখছিলাম 354 ইয়েন করে, আর তিনটে আপেল একসাথে ইনটেক করা প্রাইস ছিল 450 ইয়েন, আর মাঝারি সাইজের একটা তরমুজ দেখছিলাম এটার দাম ছিল 2150 ইয়েন, আর এই যে এখানে একটা কমলার প্রাইস ছিল 140 ইয়েন, যদিও কমলা আর নেওয়া হয়নি। এখানে আরও একটা নতুন ফল দেখতে পেলাম, এই ফলের নামটা আমার মনে নাই, এটার প্রাইসও ছিল 2150 ইয়েন। আনারস দেখছিলাম, আনারসের প্রাইসও বেশ ভালো। ফ্রেশ ধনে পাতা দেখছিলাম, এখানে দেখেন এক আটি ধনে পাতার দাম ছিল 270 ইয়েন, আর এখানে একটা কমলা লেবু নিয়েছিলাম 120 ইয়েন, একটা কমলা লেবুর দাম ছিল। আমরা একটাই নিয়েছিলাম কারণ যেহেতু এখানে সব কিছুই হাতের নাগালে খুব ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়, সো তার জন্য আমাদের ঘরে এনে রেখে দেওয়ার কোনো প্রয়োজন হয় না দুইজনে। যেহেতু এখানে অনেক সিফুড আইটেম ছিল, সিফুড নেওয়া হয়নি যেহেতু আমরা দুজনের কেউই খাই না। আর এদিকে একটা নতুন মাছ দেখলাম, এটা আমি একবার খেয়েছি, এটার টেস্ট প্রায় ইলিশ মাছের মতো, সো তার জন্য এটা নিয়ে নিলাম। আর এদিকে একটা আজব জিনিস দেখতে পেলাম, মিষ্টি কুমড়া সেদ্ধ করা 240 ইয়েন করে। সকালের ব্রেকফাস্টের জন্য কয়েক রকমের রুটি নিয়ে নিলাম, এগুলো বাটার বন টাইপের, ভেতরে ক্রিম দেওয়া আছে, সো এগুলো খেতে বেশ ভালো। আর এই তো কয়েকটা রুটি, একটা মাছ আর সামান্য কিছু ফ্রুটস দিয়ে দেখেন 5000 ইয়েন হচ্ছে বিল। সো এই তো এই ছিল আজকের ভিডিও। সো বিদেশে যেমন টাকা ইনকাম হয় তেমন টাকা খরচ করারও কিন্তু প্রচুর জায়গা আছে, সো এটা ভেবে লাভ নেই যে যারা বিদেশে থাকে তাদের টাকা রাখার জায়গা নেই।